আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা খেতে খুব মজা, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। আমি কি বানাবো আপনারা দেখেই বুঝে গেছেন। দেখেন মাফি শুয়ে আছে, শুয়ে শুয়ে ইউটিউব দেখতেছে মোবাইলে। দেখেন কিভাবে ইউটিউব দেখা আছে মাফি, আর শুয়ে শুয়ে আছে। সকালে চা নাস্তা খেয়েছি, রুটি বানিয়েছিলাম, রুটি সবাই খেয়েছে, চা নাস্তা সবাই খেয়ার হয়ে গেছে। এখন আপনি দাদাভাই বাজারে চলে গেছে, দেখি বাজার কি কি নিয়ে আসে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আপনার দাদাভাই কি কি বাজার নিয়ে আসলো। ধনিয়ার পাতা নিয়ে আসলো, আর সিম নিয়ে আসছে, আর নিয়ে আসলো বেগুন। দেখেন কত বড় বেগুন, বেগুনটা কিরকম। আর নিয়ে আসলো ফুলকপি, আর নিয়ে আসলো একটি লাউ। দেখেন আমি বেগুনের চপ বানাবো এখন। আর নিয়ে আসলো মাছ, কি মাছ নিয়ে আসলো, মিরিকা মাছ নিয়ে আসছে ফেমাস। আপনার দাদাভাই 800 গ্রাম এই মাছটি বলে। দেখেন মিরিকাটা বড়ই আছে। আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। বেগুনের চপ বানাবো, আর মাছ দিয়ে একটি ভর্তা বানাবো, মাছের ভর্তা, অসাধারণ খেতে। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, মাছ 2 পিস আমি ভর্তা বানাবো। যে একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব পানি। ঢেকে দিব আমি, ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব ভালো করে। দেখেন আবারও 5 মিনিট পর ফিরে আসলাম, আমার মাছ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে পানিটা শুকিয়ে নিব, মাছটা উঠায় নিব। এখন এখন আমি এই মাছগুলার কাটা বাছিয়ে নিব, কাটা ছাড়া নিব। আর এদিকেও রান্না বসাই দিয়েছি, সবজি বানাইতেছি। মাছ ভাজি বসাইছি, সবজি দিয়ে বানাবো। মাছ ভর্তার কারণে এখানে রসুন সেদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে 2টি পেঁয়াজ নিয়েছি, আর ধনিয়ার পাতা এখানে কাটা বেছে মাছ নিয়েছি। আমি মাছগুলো আবারও ভর্তা বানাবো, তাই একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব কুচি করা রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে দিব, আর ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো করে ভাজলে মাছটার টেস্ট অনেক বেড়ে যায়, তাই আমি ভালো করে ভেজে নিব। আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিলাম। দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি কুচি করা
মরিচ গুলা দিয়ে দিলাম, কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম রসুন থেতো করা, আর দিয়ে দিব এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে দিব, দিয়ে আধা কাপ আমি জল দিয়ে দিব, পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। দেখেন আমার মশলা কষানি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এইভাবেই আপনারাও নেড়ে চেড়ে দিবেন। আমার এই মাছ ভর্তাটা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন। দেখেন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়ার পাতা, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি মাছের পানিটা শুকাইয়া নিব। মাছের পানিটা আমি এইভাবে শুকিয়ে নিব আর ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে তলে লেগে না ধরে বা পুড়ে না যায়। আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মাছ ভর্তাটা ভালো লাগে না। আমি একটু লবণ লাগবো, তাই একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও আপনি করে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, যেভাবে খাবেন সেইভাবেই দিবেন। ঝাল নুন। আমার মাছ ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন আমি মাছ ভর্তাটা এই পর্যায়ে নামিয়ে নিলাম। বেশি শুকনো হলেও কিন্তু ভালো লাগে না। দেখেন আমার মাছ ভর্তাটা নামিয়ে নিলাম। দেখেন আমার মাছ ভর্তাটা একদম রেডি। এইভাবে মাছ ভর্তা করলে আপনারা বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, যারা খান নাই তারা খাবেন, আর যারা খাচ্ছেন তারা তো জানেই মাছ ভর্তাটা কীরকম অসাধারণ লাগে। আপনার দাদাভাইকে এইভাবে মাছ ভর্তা বানিয়ে দিলে তো খুবই, আর কোনো কথাই নাই, খুবই ভালো পায় এই মাছ ভর্তাটা খেতে আপনার দাদাভাই।